আজকের ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমরা একটি নো পাওয়ার মাদারবোর্ড রিপেয়ার করব তো আসলে আপনাদের মাঝে আপনারা বলে দিচ্ছি যে নো পাওয়ার মাদারবোর্ডটি ভিডিও দেওয়া উচিত তো আজকের যেই মাদারবোর্ডের আইসিটি হচ্ছে অর্থাৎ এই আইসিটি হচ্ছে সুপার আইও অর্থাৎ মানে এস আইও অর্থাৎ সুপার ইনপুট আর টুড আইসি তো এই মাদার বোর্ডটির মানে যে কোনো মাদার যখন নো পাওয়ার হয়ে থাকে সেক্ষেত্রে এআইসিটির সমস্যা হয়ে থাকে কোনো ধরনের যখন পাওয়ার নেয় না আর আপনাদের যখন মেন হচ্ছে যে আপনাদের যখন পাওয়ার নেবে বা পাওয়ার এই আইসি যাওয়ার মেন লক্ষ্য হচ্ছে যে আপনারা যখন আপনাদের মাদারবোর্ডটি রিস্টার্ট হচ্ছে বন্ধ হচ্ছে রিস্টার্ট হচ্ছে বন্ধ হচ্ছে মানে চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে তারপর কিন্তু এই আইসিটির ফল্ট বের হয় এবং এই আইসিটি নষ্ট হয়ে যায় তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাথাব রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাথাব রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন তো আমি সুন্দরভাবে আইসিটি সল্ডারিং করার পর আইসিটি এভাবে বসাই দেব বসাই দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে আইসিটি লাগাই দেব এবং সুন্দরভাবে সল্ডারিং করতে হবে আর অবশ্যই প্রত্যেকটা পিন যাতে এক একটি পিনের সাথে এক একটি পিন না লাগে এবং এর মাদারবোর্ডের পিনগুলো একশো আটচল্লিশটা এবং থাকে সরি আইসির পিনগুলো একশো বাহান্নটা পর্যন্ত থাকে তো প্রত্যেকটা পিন সুন্দরভাবে সল্ডারিং করতে হবে এবং মাদারবোর্ডের যে লেয়ারের সাথে ঠিকমতো বসতেছে কিনা আর একটা কথা বলি যে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের কাছে আমাদের ল্যাবে হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট মাদারবোর্ডগুলো রিপেয়ার হয়ে থাকে তো আপনারা যারা আপনাদের পুরাতন মাদারবোর্ডগুলো পড়ে আছে এবং নতুন মাদারবোর্ড নিতে আপনাদের টাকা যাচ্ছে আপনারা চাইলে আমাদের ল্যাব থেকে আমার আপনারা মাদাবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে রিপেয়ার করে দিচ্ছি এবং যে কোনো যারা রংপুর বিভাগে রয়েছেন তারা অবশ্যই আমাদের ল্যাবে এসে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তারাও আপনারা রিপেয়ার করে নিতে পারবেন এবং আমরা সবসময় আমরা সকল মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদার বোর্ড রিপেয়ারের কোর্স করবেন অবশ্যই কোর্সও করতে পারবেন আমাদের যে রিপেয়ার কোর্সের এবং স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এখন আমি সুন্দরভাবে আইসিটি লাগাবো এবং সুন্দরভাবে আইসিটি লাগাতে হবে তো আপনারা যারা আমাদের ল্যাবে এসে রিপেয়ার কোর্স করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন এছাড়া যারা অনলাইনের মাধ্যমে করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন আপনারা দুটাই করতে পারবেন তো আমি সুন্দরভাবে আইসিটি খুব সুন্দরভাবে লাগাচ্ছি অর্থাৎ হিট দিয়ে দিচ্ছি এবং হিট দেওয়ার পর সুন্দরভাবে আমাকে সল্ডার করতে হবে তো চারপাশে দেখতেছি যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা তো এখন বা পিনগুলো ঠিকঠাক লাগতেছে কিনা আর অবশ্যই আপনারা যখন আইও লাগাবেন অবশ্যই সুন্দরভাবে আইও লাগাবেন এবং সুন্দরভাবে আপনারা এআইসিটি লাগাবেন আমার কাছ থেকে যারা ভিডিও দেখে বা কাজ করতেছেন বা কাজ শিখতেছেন তো অবশ্যই আপনারা সুন্দরভাবে লাগাবেন এবং থিনার বা পেট্রোল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তো আপনারা যারা আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মা নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই আপনারা কাজগুলো করতে পারবেন আমরা সকল প্রকার ল্যাপটপ এনি ল্যাপটপ এনি ডেস্কটপ মাদা বোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকারের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদা বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন বিশেষ করে আপনারা করতে পারবেন আমাদের ল্যাব থেকে আমরা সারা বাংলাদেশ থেকে কাজগুলো নিয়ে থাকি যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা কুরিয়ারে বা তারা এসে রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া যারা দূর দূরান্তে রয়েছেন তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তো আর অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া ওদের ভালো লাগবে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই ফলো করবেন এছাড়া যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ যেহেতু আপনারা ফলো করবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এছাড়া যারা আপনারা আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন এই যে আমি সলডারিং করব এই যে আমি আংটি সুন্দরভাবে নিয়ে নিলাম এখন আমি সুন্দরভাবে এই এআইসিটি খুব সুন্দরভাবে চারদিক আমি সলডারিং করব তো যারা আমাদের স্টুডেন্ট হতে চাচ্ছেন অবশ্যই স্টুডেন্ট হতে পারবেন এছাড়া যারা আমাদের কো আমাদের কাছ থেকে আমাদের ল্যাব থেকে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টগুলো নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে আমরা ছাত্রগুলো নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে আমরা কাজগুলো শেখাই তো সারা ভালো প্রফেশনালি ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের ভালো কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে কাজগুলো শিখতে পারবেন এছাড়া যারা সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো তারাও আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমরা সেল করতেছি এবং বাংলাদেশের সব জায়গায় আমরা বিক্রয় করে থাকি এবং বিক্রি যারা একান্তগত নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে ভালো একটা সার্ভিস সেন্টার থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের ল্যাব থেকে নিলে আপনাদের অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া আমি সুন্দরভাবে আইওটি লাগিয়ে লাগাই দেবো এটি হচ্ছে গিগাবাইটের বাইটের বি ফাইভ মাদার তো আসলে এই গিগাবাইটের বোর্ডগুলো খুবই ইউজ হয় আর গিগাবাইটের বোর্ডগুলো বোর্ডগুলোই খুবই আসে কাজে আসে তাই আমরা এই মাদার বোর্ডগুলো নিয়ে আমরা কাজগুলো করে থাকি এছাড়া আপনার অন্যান্য মাদা বোর্ডগুলোও সার্ভিসিং করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা যে কোনো মাদার বোর্ডের অবশ্যই আমাদের ল্যাবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সুন্দরভাবে সলারিং করতেছি এবং সুন্দরভাবে সলারিং করার করতে হবে একটা পিন যাতে আর একটা পিনের সাথে না লেগে থাকে সেভাবে সোল্ডারিং করতে হবে তো আমি সুন্দরভাবে সোল্ডারিং করব যাতে করে একটা পিন একটা পিনের সাথে না লাগে অবশ্যই আপনাদের এই জিনিসটা লক্ষ্য করা উচিত আর আপনাদের যাদের চালু হয় অন হয় এই ধরনের সমস্যা এরপরে কিন্তু আপনাদের আইসি থেকে ফল্ট বের হবে তো যারা মানে নো পাওয়ার এবং পাওয়ার আসে না এই ধরনের যারা সমস্যায় পড়ে আছেন তো আপনারা চাইলে আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারেন এবং কন্ট্যাক্ট করে আমাদের যে ল্যাবে নিয়ে আসতে পারেন মাদাবোর্ডগুলো তো আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ সকল মাদা বোর্ড রিপেয়ার করে থাকি তো খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করতে হবে আর অবশ্যই পিন যাতে আরেকটি পিনের সাথে না লাগে সেদিকে লক্ষ্য করতে হবে আর সোল্ডারিং করার সাথে সাথে একটা করে একটু করে পেস্ট দিতে হবে পেস্ট দিয়ে কিন্তু সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে আর অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমরা সোল্ডারিং করতে গেলে পিন একটা পিন একটা পিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো অনেকগুলো পিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো সেই দিকটা অবশ্যই লক্ষ্য করতে হবে এবং সুন্দরভাবে সোল্ডারিং আপনাদেরকে শিখতে হবে তো যারা আমাদের কাছে প্র্যাকটিক্যালি আইও লাগা এবং আইসি লাগাগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো সকল ধরনের যারা কোর্স করতে চাচ্ছেন বিশেষ করে মাদাভোর্ডের রিপেয়ারের তো অবশ্যই কোর্স করতে পারবেন এছাড়া যারা আমাদের ল্যাব থেকে প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপের উপর ভিডিও দেখতেছেন অবশ্যই তাদেরকে বলে থাকি আমরা সকল ল্যাপটপ এবং ডেস্কটপ রিপেয়ার কাজ করলেও করে থাকি তো আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আমরা এই যে আইসিটি আমি সুন্দরভাবে সোল্ডারিং করতেছি কেননা পিন একটি পিনের সাথে লেগে যাচ্ছে তারপরেও আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি আর অবশ্যই আপনাদের লক্ষ্য করা উচিত যে সুন্দরভাবে সোল্ডারিং করা আর আপনাকে সম্পূর্ণ ভিডিওটাই দিচ্ছি একটি পিন সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে করার পর ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে এবং করার পর পরিষ্কার করার পর আপনারকে দেখতে হবে যে মাদা কোনো আমি দেখতেছি এখন কোনো পিন মানে সোল্ডারিং করা হয় নাই না হয় সেটা টুইজার দিয়ে দেখতেছি আসলে সোল্ডারিং ঠিক মতো হয়েছে কিনা একটি পিন হয়তো টেনে গেলে একটি পিন বাঁকা হয়ে যাবে তো কোনো ফিন বাঁকা হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা এবং ইন্টার সুন্দর হয়েছে কিনা সেই দিকে লক্ষ্য রাখা আমাদের সব দিক দিয়েই লক্ষ্য রাখা উচিত যে মাদারবোর্ডটি ঠিকঠাক চলতেছে কিনা বা মাদারবোর্ডটি ঠিকঠাক চলবে কিনা সেটার দিকেও লক্ষ্য রাখা উচিত বা মাদারবোর্ডটি তো আমাদের আইওটি বেস্ট লাগা হয়ে গেলো তো আমাদের আইওটি খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেল তো প্রায় লাগানো শেষ তো এখন কিন্তু আমরা মাদাবটি পরিষ্কার করে আমরা পাওয়ার দিয়ে দেবো এবং আমাদের ডিসপ্লে চেক দেবো যে আমাদের ডিসপ্লে ঠিকঠাক আছে কি না অবশ্যই আপনাদেরকে সল্ডারিংটা ভালোভাবে করতে হবে এবং সল্ডারিং করার আগে আশপাশ যে ছোট ছোটো রেজিস্টরগুলো রয়েছে যদি আপনারা এই ছোটো রেজিস্টরগুলো যদি কোনো একটা তুলে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মাদার বোর্ড গেছে তো সুন্দরভাবে এই সল্ডারিংগুলো আপনাকেদেরকে করতে হবে কেননা সুন্দরভাবে করতে হবে এবং আশপাশ রেজিস্টরগুলো দেখতে হবে সুন্দরভাবে এবং রেজিস্টর যাতে একটা না তুলে বা ক্যাপাসিটারগুলো যাতে না সমস্যা হয় এবং যদি রেজিস্টার এবং ক্যাপাসিটারই থাকে আইসি আইসির আশপাশে এবং কয়েল খুবই কম থাকে বা এই ধরনের খুবই কম থাকে তো মাদাপরটি আমি এখন পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে আমি আইসিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করবো এবং পরিষ্কার করে আমি সুন্দরভাবে এখন মাদাবোটটি ঠিকঠাক রয়েছে কিনা না সেটাও আপনাদেরকে দেখাবো এবং পাওয়া নিচ্ছে কিনা তো আর আমি ব্যাটারির সকেটটি খুলে দেওয়ার কারণ হচ্ছে যে ব্যাটারির সকেটটি খুলে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে যাতে করে হিট দিয়ে ব্যাটারির সকেটটি যাতে পুড়ে না যায় তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন অবশ্যই আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন পরিষ্কার করে এবং পরিষ্কার করে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আইসিটি আমি সুন্দরভাবে লাগাই দিছি এবং লাগাই দেওয়ার পরে এখন আমি ডিসপ্লে চেক দেবো তো মাদার অন হয় কি না তো এরপরে তো আপনারা যারা আমাদের ল্যাবে সুন্দরভাবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেবো বা মাদার পাওয়ার ঠিকঠাক আসে কি না তো যারা আপনারা এই ধরনের কোর্স করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে কোর্স করতে পারবেন তো পাওয়ার নিচ্ছে তো অর্থাৎ আমাদের মাদার এখন ডিসপ্লে আসে কি না তো এখন আমি মাদার বোর্ডটির ডিসপ্লে চেক হবে এবং আমাদের কাস্টমার কিন্তু ছাতেই বসে আছে কেননা সে তার বোর্ডটি নিয়ে নিবে এবং আমাদের রিপেয়ার করার জন্য দিয়ে দিছে তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয়ে যাচ্ছে তো যেহেতু মাদার পাওয়ার নিছে এটা পাওয়ার ইস্যু ছিল তাহলে হা এখন এক ডিসপ্লে দিবে অলরেডি ডিসপ্লে কিন্তু আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে তো অলরেডি কিন্তু আমাদের ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে তো তো এখন যারা আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদার বোর্ডগুলো রিপেয়ার করতেছি এই যে আমাদের মাদা বোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ